বিক্রি নেই। তারপরও দোকান খুলে ক্রেতার অপেক্ষায় বসে আছেন পুরান ঢাকার রড ব্যবসায়ীরা। জানালেন, রডের দাম বাড়ছে লাগাতার, তাই দেখা নেই ক্রেতার। প্রতিটা রডের 12-14 হাজার টাকা লোক আপনার গ্রেডের মালে বাড়ছে, আর বাজারের যে রডগুলো ওইগুলো বেড়ে গেছে লোক আপনার 17-18 হাজার টাকা। দামের বৃদ্ধির কারণে 40% এসে পড়ছে। কেউ মাল কিনে না, কেউ নতুন কোনো কাজে হাতই দেয় না। আজকে যদি 60 টাকা চায় মিলালা, কালকে আবার 61 টাকা। নির্মাণ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বিএসসিআই এর হিসাব অনুযায়ী গেল 2 মাসে এমএস রডের দাম বেড়েছে 36% পর্যন্ত। অর্থাৎ আগের 50,000 টাকার 1 টন রডের বর্তমান দাম পড়ছে 68,000 টাকা। দামের বৃদ্ধিটা সময় এবং পরিমাণটাকে যৌক্তিক মনে হচ্ছে না। সমস্ত কিছুকে মাথায় রেখে গভর্নমেন্ট যদি ইমিডিয়েটলি স্টিল মিল অ্যাসোসিয়েশনের সাথে তাদের ব্রেকডাউন অফ কস্ট নিয়ে একটু নজরদারি করেন এবং দামটা যদি একটু সহনীয় পর্যায়ে স্থিতিশীল থাকে, তাহলে আমাদের জন্য নির্মাণ কাজটা যথাসময়ে সম্পন্ন করা এবং ক্ষতিগ্রস্তর হাত থেকে বাঁচা সম্ভব হবে। আবাসন খাতের সংগঠন রিহাব বলছে, এতে যেমন সরকারি অবকাঠামো নির্মাণ কাজ গতি হারাবে, তেমনি এই বাড়তি খরচ চূড়ান্ত পর্যায়ে টানতে হবে ফ্ল্যাটের ক্রেতাদেরকেই। রডের দাম বাড়ামানি হচ্ছে এবং আবাসন শিল্পের ফ্ল্যাটের দাম বেড়ে যাবে, এবং ফ্ল্যাটের দাম বেড়ে গেলে ক্রেতা এবং আবাসন শিল্প মালিকদের সবারই কিন্তু অসুবিধা হবে। এদিকে করোনাকালে চাহিদার বিপরীতে কাঁচামালের যোগান এবং উৎপাদন খরচ সমন্বয় করতে না পারলে শিগগিরই দাম কমার সম্ভাবনা নেই বলে জানান রড প্রস্তুতকারকরা। আমরা শতভাগ ইম্পোর্ট নির্ভরশীল, এই ব্যাটারি স্কেপ ইমিডিয়েট ইম্পোর্ট করতে সমর্থ হয়, তাহলেই বাজার একমাত্র অ্যাডজাস্টমেন্ট হবে, আর তাছাড়া সহসা বাজার খুব নিচে আসার সম্ভাবনা খুব কম। বর্তমানে সড়ক বাদে প্রায় সব ধরনের মজবুত অবকাঠামো নির্মাণে রড লাগে মোট উপকরণের 4 ভাগের 1 ভাগ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।